ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়বে ইতালি ও ইংল্যান্ড আগামী সোমবার বারোই জুলাই বাংলাদেশ সময় রাত একটায় লন্ডনের ওয়েমলি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুদল ইতালি আগেই ফাইনালে জায়গা করে নিয়েছে এবার ফাইনালের মঞ্চে তাদের প্রতিদ্বন্দ্বী হল ইংল্যান্ড টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে একশো বিশ মিনিটের শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ের পর ডেনমার্ককে দুই এক গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোর ফাইনালে উঠেছে ইংল্যান্ড পঞ্চান্ন বছর পর তারা নাম লিখিয়েছে বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে সর্বশেষ উনিশশো ছেষট্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড এরপর চারবার বড় কোনো আসরের সেমিফাইনালে উঠলেও ফাইনালে যেতে পারেনি তারা উনিশশো নব্বই ও দু হাজার আঠারো বিশ্বকাপের সেমিফাইনালে গিয়েও হেরে যায় তারা আর ইউরো চ্যাম্পিয়নশিপে উনিশশো আটষট্টি ও উনিশশো সালে সেমিফাইনালে উঠলেও ফাইনালে আর যেতে পারেনি অবশেষে ঘুচল দীর্ঘদিনের আক্ষেপ গ্রুপ পর্বে দুই জয় আর এক ড্র নিয়ে এবারের ইউরোর নক আউটে নাম লিখিয়েছিল ইংল্যান্ড প্রথম ম্যাচে তারা এক শূন্য গোলে হারায় ক্রোয়েশিয়াকে এরপর স্কটল্যান্ডের সাথে গোল শূন্য ড্র করে তারা গ্রুপের শেষ ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে তারা জয় পায় এক শূন্য গোলে শেষ ষোলোতে তারা জার্মানিকে হারায় দুই শূন্য গোলে কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে উড়িয়ে দেয় চার শূন্যতে এবার ডেনমার্কের বিপক্ষে জয়ে ফাইনালে ইংল্যান্ড অন্যদিকে গ্রুপের তিন ম্যাচে জিতে নৌকা উঠে ওঠে ইতালি প্রথম ম্যাচে তারা তুরস্ককে হারায় তিন শূন্য গোলে পরের ম্যাচেও সুইজারল্যান্ডের বিপক্ষে একই ব্যবধানে জয় পায় ইতালি গ্রুপের শেষ ম্যাচে তারা ওয়েলসকে হারায় এক শূন্য গোলে ষোলোতে অস্ট্রিয়াকে গোলে শেষ হারায় ইতালি কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে একই ব্যবধানে হারানোর পর সেমিফাইনালে টাই ট্রাই ব্রেকারে ইতালি বিদায় করে স্পেনকে দু দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে ইতালি সাতাশ বার মুখোমুখি হয়েছে তারা ইতালি জিতেছে এগারোটি ম্যাচ ইংল্যান্ডের জয় আটটি বাকি আট ম্যাচ হয়েছে ড্র শেষ পাঁচবারের দেখাতেও ইতালি এগিয়ে দুটিতে জিতেছে ইতালি একটি ম্যাচ জিতেছে ইংল্যান্ড বাকি দুটি হয়েছে ড্র দলের শেষ দুই ম্যাচ ড্র হয়েছিল সব কিছুর পর জমজমাট এক ফাইনালের অপেক্ষায় গোটা ফুটবল দুনিয়া